हाय फ्रेंड्स, आशा करी तुम्हारा सुस्थ आछो और खूब खूब भालो आछो और आमियो भालो आछी। चलो आसो, संगे थाको, देखते थाको आज के आमार नतून रेसिपी। आज के आमी करबो हांडी बिरिये, हांडी चिकेन। तार जन्य आमी निये निलाम 5 बड़ो बड़ो गोटा पेंयाज, निये निलाम 10-12 मतन लंका, निये निलाम और 3 मतन रसुन, गोटा रसुन निये निलाम और तुम्हार 20 मतन आमी आदा निये निलाम और 4 आलू आमी बड़ो बड़ो चोको चोको करे केटे नियेछी। 10 मतन आदा होबे और आलूगुलो आमी चोको चोको करे केटे नियेछी। एखन आमी प्याजगुलो और चिकेन नियेछी हाफ 1 ऊपर। आमी 1 मतन आमी चिकेन निये नियेछी और आमी नियेछी हांडीटा। हांडीटा आमी गैसे बसिए दिएछी और एक कड़ाईते आमी तेल दिए दिएछी। तेलटा गरम होबे और संगे आमी आलूटाओ भेजे नेब। आलूटा गरम हये, तेलटा गरम हये गेछे, आमी एकटु नून और एकटु हलुद दिए दिलाम आलूटा भाजार जन्य। आलूगुलो भेजे नेब और आमी एई पेंयाज, 2 पेंयाज আমি গোটা রেখে দেব আর বাকিগুলো সব পিষে নেব ভালো করে। আমার মশলা পিষা হয়ে গেছে আর আমি এখন মাংসের মধ্যে আমি মশলাগুলো দিয়ে দিলাম। আদা রসুন পেস্ট করে রেখেছি সেটা দিয়ে দিলাম, জিরার গুঁড়াও দিয়ে দিলাম 1-2 চামচ মতন জিরার গুঁড়া দিয়ে দিলাম আর হলুদ গুঁড়া দিয়ে দিলাম 1/2 চামচের মতন আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম 3 চামচ আর তেজপাতাও দিয়ে দিলাম। আর এটার মধ্যে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ কুচি করেও আমি দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে এটা আমি মেখে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন এটা নামিয়ে দিলাম। মাংসটা ভালো করে মাখা হয়ে গেছে, এখন আমি হাঁড়িটাও গরম হয়ে গেছে, হাঁড়িতে তেল গরম হয়ে গেছে, এখন আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে গরম মশলাটা আমি ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি, মেখে রাখা মাংসগুলো সব ঢেলে দিচ্ছি। এভাবে করে সবগুলো মাংস আমি দিয়ে দিলাম হাঁড়িতে। দিয়ে এখন আমি ভালো করে এটা ভেজে নিচ্ছি মাংসটা। দেখুন ভালো করে মাংসটা ভাজা হয়ে যাচ্ছে। আমি এখন আলুগুলো দিয়ে দিচ্ছি। মাংসটা অল্প ভাজা হয়ে গেছে আর মাংস আলুগুলো আমি সব দিয়ে দিলাম এটাতে। দিয়ে এখন দেখুন আর অল্প ভাজা ভাজা করে নিচ্ছি। দেখুন কত তেল ছাড়ছে মাংসটার থেকে। আমার এই উপরের হাঁড়ির উপরের প্লেটটা ভেঙে গেছে, তার জন্য আমি স্টিলের প্লেটটা দিয়ে আমি এটা ভালো করে ঢাকা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে এটা আমি এখন দেখুন অল্প হয়ে গেছে আর একটু হওয়া বাকি আছে। এভাবে করে ভালো করে আর একটু আমি নেড়ে চেড়ে দিচ্ছি। মাংসটা সিদ্ধ হয়ে গেছে, দেখুন আর একটু হবে। এখন এখন মাংসটা সিদ্ধ হয়ে গেছে। বন্ধুরা, আপনারা বাড়িতে বানিয়ে ট্রাই করবেন আর আমাকে বলবেন। এখন মাংসটা সিদ্ধ হয়ে গেছে।
আর অল্প সময় রাখলেই হয়ে যাবে। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে, আর তোমরাও বাড়িতে বানিয়ে ট্রাই করবে, আর আমাকে কমেন্ট করবে, আর যারা যারা আমার চ্যানেল নতুন সাবস্ক্রাইব করবে আর সাপোর্ট। থ্যাংক ইউ।